আজকে আমার 3 দিন ধরে ঘরের বাইরে, আর সেই ঘরে আজকে আমি তার আশীর্বাদটুকু নেওয়ার সুযোগ আজকে আমার হলো। কতটা বেদনাদায়ক সেটা আপনারা বুঝতে পারবেন, মানুষ তো হতে। একটু ঠাকুরনগরের দিকে নজর রাখতে হচ্ছে, মতুয়া ঠাকুর বাড়িতে, সেখানে মমতা বালা ঠাকুরের চোখে জল দেখা গেছে। বড়মা বীণাপাণি দেবীর যে তালাবন্ধ ঘর আছে সেখানে তিনি প্রণাম করলেন আর তার চোখে দেখা গেল জল। বাইরে থেকে প্রণাম করে রাজ্যসভায় শপথ নেওয়ার জন্য তিনি রওনা দিলেন। শান্তনুর বিরুদ্ধে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নালিশ জানাবেন, এটাও জানালেন মমতা বালা ঠাকুর। এই মুহূর্তে সেই ছবি। প্রতিনিধির সঙ্গে আছেন কমলাক্ষ। আমরা গত 2 দিন ধরে দেখেছি ব্যাপক সরগোল হয়েছে, একটা পারিবারিক বিবাদকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর। মমতা বালা ঠাকুরকে আবেগতাড়িত দেখলাম আজকে, তো কি হলো, কি বলছেন তিনি? দেখো, আপনি মতুয়া সমাজের প্রথম মহিলা হিসেবে আজকে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা বালা ঠাকুর, এবং তার আগেই ঠাকুরনগরে বাড়ি থেকে বেরোনোর সময় তিনি কার্যত আবেগে কাঁদলেন। এবং কাঁদলেন কি কারণে? কারণ তার যে দীর্ঘদিনের ঘর, যেই ঘরের দায়িত্ব তার হাতে মূলত ছিল, দায়িত্ব বা দখল যাই বলুক না কেন, আজকে সেই ঘর কিন্তু কার্যত বেদখল হয়েছে। শান্তনু ঠাকুর সেই ঘরের দখল নিয়েছেন, সেখানে তিনি তালাবন্ধ করেছেন এবং ঠিক করেছেন যে হেরিটেজ হিসেবে ভক্ত সাধারণের উদ্দেশ্যে বীণাপাণি দেবী অর্থাৎ বড়মার ঘর খুলে দেওয়া হবে। এবং তাকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় দ্বারস্থ হয়েছেন এবং একগুচ্ছ অভিযোগ এনেছেন, নিগ্রহেরও অভিযোগ এনেছেন মমতা বালা ঠাকুর। পারিবারিক এই কোন্দল যখন চরমে, সেই সময় তিনি নিজের ঘর থেকে বিতাড়িত, এই অভিযোগ এবং এই বিষয় নিয়েই তিনি কার্যত আজকে আবেগে বাকরুদ্ধ হন এবং তাকে কাঁদতে দেখা যায়। দিল্লির রওনা দেওয়ার পথে তিনি সেই নিয়েই তার বয়ান জানিয়েছেন যে এই প্রথম তিনি নিজের বাড়ি, নিজের ঘর থেকে বেরোতে পারলেন না, এত বড় তার জীবনের একটি দিন, রাজ্যসভায় আজকে তিনি সাংসদ হিসেবে শপথ নিতে যাচ্ছেন, অথচ নিজের ঘর, নিজের আরাধ্য বীণাপাণি দেবীর মূর্তিতে তিনি প্রণাম করে যেতে পারলেন না, সেই কারণে তিনি আবেগে কেঁদেছেন। এবং তার পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি নালিশ জানাবেন, সে কথাও কিন্তু, সেই হুঁশিয়ারিও আজকে তার মুখে আমরা শুনলাম। কমলাক্ষ, তুমি সঙ্গে থাকো, মমতা বালা ঠাকুরের এবার বক্তব্য শুনুন। যাকে দুটো হাত দিয়ে আমি শ্বশুর শাশুড়কে সেবা যত্ন করেছি, 1985 সাল থেকে এই ঘরে, আজকে আমার 3 দিন ধরে ঘরের বাইরে, আর সেই ঘরে আজকে আমি তার আশীর্বাদটুকু নেওয়ার সুযোগ আজকে আমার হলো। কতটা বেদনাদায়ক সেটা আপনারা বুঝতে পারবেন, মানুষ তো হতে, আমার ভাষা নেই। আমি মনে করি যে যদি পৃথিবীতে ভগবান বলে, ঈশ্বর বলে কোনো কিছু থাকে, তার বিচারটা ছিল। কমলাক্ষ আমাদের সঙ্গে আছেন, আমাদের প্রতিনিধি কমলাক্ষ। তিনি অত্যন্ত আবেগতাড়িত এবং বলছেন পুরো বিষয়টা তার কাছে অত্যন্ত বেদনাদায়ক। তো এর ঠাকুরবাড়ির যে ঘটনা সেটা রাজনীতির উপরে প্রভাব তো বরাবরই ফেলেছে, কিন্তু এই সাম্প্রতিক ঘটনা এটা লোকসভা ভোটের একেবারে মুখে হলো। একেবারেই, আপনি নির্বাচনের মুখেই কার্যত এই ঠাকুরবাড়ি এবং ঠাকুরবাড়িকে ঘিরে রাজনীতি সেটি গরম হয়ে ওঠে, আমরা বরাবর সে ছবিও দেখেছি। তবে এবার তুমি যে প্রশ্ন করলে, এবার যে ঘটনা ঘটলো সেটা কিন্তু কার্যত সমস্ত ইস্যুকেই ছাপিয়ে গেল। তার কারণ, কেন্দ্রীয় মন্ত্রী এই মুহূর্তে বনগাঁর বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর, তিনি হাতুড়ি পেটা করে তিনি বড়মার ঘরের তালা ভাঙছেন, সেই দৃশ্য ভাইরাল হওয়ার পর রীতিমতো কিন্তু হকচকিয়ে গিয়েছেন সবাই। এবং তারপরেই এই মমতা বালা দেবী, যিনি আজকে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিতে যাচ্ছেন, ঠিক তার আগে, তার 2 দিন আগে তিনি অভিযোগ করছেন তিনি বেঘর হয়েছেন, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাকে নিগ্রহ করা হয়েছে। এই জেঠিমার ভাইপোর এই লড়াই এবং তার ভেতরের রাজনীতি, তারা বলছেন এটি পারিবারিক কোন্দল, কিন্তু এই ইস্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে যেভাবে নির্বাচনের মুখে ঠাকুরবাড়ির ভোল বদলাতে আমরা দেখেছি, সেটা নিয়ে কিন্তু কার্যত দিশেহারা সাধারণ মতুয়া সমাজ, তারাও মনে করছেন যে এই পরিস্থিতির অবসান চাই। এই দু দলের মধ্যে বিবাদমান দু দলের এই লড়াই, এই দুই পরিবারের লড়াই, আত্মীয়ের লড়াই তারা আর মেনে নিতে চান না, অন্তত সে কথাও কিন্তু আমরা মতুয়ার বিভিন্ন জায়গা থেকে, এই প্রায় যে কোটি কোটি মতুয়া মুখ রয়েছে এই মুহূর্তে বাংলায়, প্রত্যেকের কাছ থেকে, অধিকাংশের মানুষের কাছ থেকে কিন্তু এই বক্তব্যই আমরা পাচ্ছি যে মতুয়া বাড়ির ধর্মীয় প্রতিষ্ঠান, সেই জায়গায় ধর্মাচরণ হোক,
এই পরিস্থিতি চায় না। অন্তত মারামারি বা যে ধরনের ভাষা প্রয়োগ হচ্ছে, যে ধরনের বল প্রয়োগের ঘটনা ঘটছে, সেই পরিস্থিতি যাতে ঠাকুর বাড়িতে না হয় সে কথা তারা চাইছেন বা বলছেন। আসলেই ধন্যবাদ কমলাক্ষ, আমাদের প্রতিনিধি জানালেন যে কি আজকে কিরকম ছবি ছিল ঠাকুর বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আমরা দেখাচ্ছি। আজকের ছবি মমতা বালা ঠাকুর, তিনি প্রণাম করছেন, তিনি বলছেন 1985 সাল থেকে তিনি এই ঘরের সঙ্গে যুক্ত রয়েছেন বা এই ঘরের যা কাজকর্ম রয়েছে তার শাশুড়ি শ্বশুর এখানে থাকতেন, বড়মা বিনা পানি দেবী তিনি সেবা করেছেন, সেই ঘর থেকেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, গত দুদিন ধরে তিনি বাইরে রয়েছেন। আর অপরদিকে যে তালা ভাঙার ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেটা ভাইরাল হয়েছে, মমতা বালা ঠাকুরের আরও একটি বক্তব্য আছে, তিনি শান্তনু ঠাকুরের নামে নালিশ জানাবেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে, এটা তিনি বলেছেন, শুনুন কি বলেছেন। যে ঘরটার ভিতরে পবিত্র ঘর, বড় মা সেখানে এসে, ভারতের প্রধানমন্ত্রী এখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল, আজকে সেই ঘরে তালা পড়েছে এবং আজকে কি কারণে আমার ঘরেও তালা দেওয়া হলো, ওই ঘরটায় কেন তালা পড়লো, তার জন্য আমি চাইব যে একবার হলেও তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন, আপনার বিজেপি থেকে মিনিস্টার করেছেন, আজকে তারা আমার ঘরে ঢুকতে দিচ্ছে না। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।